পরমাণু সমঝোতা পুনরায় সচলের পথে মার্কিন নিষেধাজ্ঞায় সবচেয়ে বড় বাধা বলে মনে করছে রাশিয়া। ভিয়েনা সংলাপে এমন মন্তব্য করেছেন রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ। তবে যুক্তরাষ্ট্র বলছে চলতি সপ্তাহে ভিয়েনা সংলাপে বেশ অগ্রগতি হবে বলে আশা ওয়াশিংটনের। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। অস্ট্রিয়ার ভিয়েনায় পরমাণু সংলাপে এখনও কোনো গ্রহণযোগ্য সুরাহা না হওয়ার অন্যতম কারণ ইরানের নানান শর্ত। তেহরানের প্রধান দাবি, পরমাণু আলোচনা ফের সচলের প্রচেষ্টায় সবার আগে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তবে ইউরোপীয় অন্যান্য সদস্যরা বলছে, যুক্তরাষ্ট্র যেহেতু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, তাই দেশটিকে চুক্তিতে ফের অন্তর্ভুক্তির জন্য তেহরানকে বেশি এগিয়ে আসতে হবে। যদিও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে অনড় ইব্রাহিম রাইসির সরকার, আর ইরানের দাবির পক্ষে এবার সুর তুলেছে রাশিয়াও। সমঝোতা পুনরায় কার্যকরে মার্কিন নিষেধাজ্ঞাকেই বড় প্রতিবন্ধকতা বলছে মস্কো। তবে রাশিয়ার এমন মন্তব্যকে আমলে নেয়নি যুক্তরাষ্ট্র, বরং এই সপ্তাহেই ভিয়েনা আলোচনা একটি ভালো সুরাহা হবে বলে আশাবাদী বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র সমঝোতায় ফের যুক্ত হতে আগ্রহী বলেও জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস। তিনি আরও জানান, সমঝোতা ফের কার্যকরের পর ইরান চুক্তির শর্ত মেনে চললে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাববে ওয়াশিংটন। আসমাতুলি, নিউজ 24।